আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, র্যাপিড এক্সেলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল থেকে আপনারা নেম আর্ট তৈরি করবেন। এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এবার তাহলে টিউটোরিয়ালে ফিরে যাই। আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকে এরকম নেম আর্ট তৈরি করতে পারবেন। এটি সাধারণত ফেসবুকে খুব ভাইরাল হয়েছে। আপনারা খুব সহজে ট্রিকটির মাধ্যমে আপনারা এই নেম আর্টটি তৈরি করতে পারবেন। এজন্য আপনাদের যে কাজটি করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সে কিছু লিংক রয়েছে, সেখানে ব্যাকগ্রাউন্ড ফটো, ফন্ট এবং অ্যাপ লিঙ্কটি রয়েছে। আপনারা সেখান থেকে এই তিনটে জিনিস আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়া আপনারা বুঝতে না পারলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে আপনারা জাস্ট এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার পর আপনারা আপনাদের যে ফন্টের প্রয়োজন হবে আপনারা ফন্টটি ডাউনলোড করে নেবেন এবং ব্যাকগ্রাউন্ড ফটোটি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনার ইচ্ছা মতো আপনাদের ব্যাকগ্রাউন্ডটি নিতে পারেন। চলুন এবার তাহলে আমি টিউটোরিয়ালে ফিরে যাই। এজন্য আপনাদের প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটিতে প্রবেশ, পিক্সেল ল্যাব অ্যাপটিতে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে তাহলে আপনারা ডাইনে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, জাস্টটাকে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের একটি ফটো সিলেক্ট করতে হবে, আপনাদের ইচ্ছা মতো আপনারা ফটো সিলেক্ট করবেন। আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, এটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখান থেকে আমি এই ফটোটি আমি সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর এটি আমি একটি ক্রপ করে নেবো। এই জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, জাস্ট আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এটি সাধারণত সবাই প্রোফাইল পিকচারে দিয়ে রাখে, এই জন্য আমি এটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটি সিলেক্ট করে নেবেন। এটি সিলেক্ট করার পর এখান থেকে আমি একটু ক্রপ করে নেবো আমার ইচ্ছা মতো। আমি এটি নিচের দিক নিলাম, নেওয়ার পরে এটি আমি ক্রপ করে নিলাম। এখন আপনাদের কাজটি হলো এখানে আপনাদের টেক্সট অ্যাড করা। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নিউ টেক্সট নামে যে অপশনটি রয়েছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটি এখানে দিয়ে দেবেন। আমার নামটি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এটি আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে এটি আপনাদের এখন আপনাদের টেক্সটের কাজ করতে হবে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এ নামে একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইজ রয়েছে, এখান থেকে আপনার সাইজ ছোটো বড়ো করতে পারেন, তাছাড়া এটি আপনার টেনে ছোটো বড়ো করতে পারেন। এখন আপনাদের এখানে ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্টটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আপনার নিজের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন ফন্ট নামে একটি অপশন রয়েছে। আমি এখন সেই ফন্টটি এখানে ক্লিক করব। ফন্টটি এখানে লাগানোর জন্য মাই ফন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। অলরেডি এখানে আমি ফন্টটি এখানে নিয়ে এসেছি। ফন্টটি নিয়ে আসার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারের মতো একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করে যে ফোল্ডারে সেই ফন্টটি থাকবে সেটি সিলেক্ট করে আপনারা অ্যাড করে দেবেন। আমি এখন এটি সিলেক্ট করে নিচ্ছি, আমার সিলেক্ট করা শেষ, তাই আমি এখন ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ফন্টের কাজটি শেষ। এখন আমার কাজটি হলো এখানে কালার সেট করা। কালার সেট করার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন কালার নামে একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে কালার আপনার বসিয়ে দেবেন। আপনার ইচ্ছে মতো আপনার কালার এখানে অ্যাড করতে পারেন, এখানে অনেক কালার রয়েছে, আপনার এখান থেকে সবগুলো অ্যাড করতে পারেন। আমি এগুলো কালার অ্যাড করবো না, আমি এখান থেকে একটি টেক্সটার ইউজ করবো। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর গ্যালারিতে যে কোনো আমি একটি ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দেবো। আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করছি, আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করতে পারেন, খুব সুন্দর দেখায় এই ব্যাকগ্রাউন্ডটি। আমি এটি সিলেক্ট করবো, দেখতে পাচ্ছেন আমার কালারটা খুব সুন্দর হয়ে গিয়েছে। আপনারা এখন ইচ্ছা মতো এটি ছোটো বড়ো করতে পারেন। এখন আমাদের দ্বিতীয় কাজটি হলো এতে আরও ডিজাইন অ্যাড করা। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর ফর্ম গ্যালারি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে একটি ডিজাইন অ্যাড করব। ডিজাইন অ্যাড করার জন্য এখান থেকে আমি একটি ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি, আমার গ্যালারি থেকে আমি এই ডিজাইনটি এখানে অ্যাড করে নিচ্ছি। ডিজাইনটি আমি সিলেক্ট করে নিলাম। ডিজাইনটি সিলেক্ট করার পর আপনারা ওকে করবেন, এভাবে আপনার ডিজাইনটি সিলেক্ট করবেন। এরপর এটির কাজ হলো এটি পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচে অপশনে রয়েছে মাঝখানে গোল একটি চিহ্ন রকম, আপনারা জাস্ট ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন ম্যান আইকন নামে একটি অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইরেজ কালার নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি এনেবেল করে দেবেন। এটি এনেবেল করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন 10 রয়েছে, আপনারা এখান থেকে একটু বাড়িয়ে দেবেন যাতে একটু এটি স্পষ্ট দেখায়। এটি বাড়িয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এটি ওকে করে দেবেন। দেওয়ার পর আপনাদের এটির কালারটি আপনাদের চেঞ্জ করতে হবে।
কালার ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো কালার আপনারা অ্যাড করতে পারেন। আমি আমার টেক্সটের সাথে মিল রেখে এখানে একটি কালার চুজ করে নিচ্ছি। যেটা আপনার নিচে অনেক কালার রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই কালারটি আমি অ্যাড করে নিচ্ছি। কালার অ্যাড করার পর আমি এটি ডান করে দিলাম। দেওয়ার পর এটি ছোটো বড়ো করে আমি সঠিক জায়গায় এটি বসিয়ে দেবো। আপনাদের ইচ্ছা মতো আপনার নামের যে কোনো জায়গায় এটি বসিয়ে দেবেন। আমি এটি ছোটো করে আমার নামের এই পাশে বসিয়ে দিচ্ছি। আমার বসিয়ে দেওয়া শেষ। এখন আমাদের নেক্সট কাজ হলো এটি আপনাদের কপি করে ডুপ্লিকেট করা। নাম কালারটি আমার একটু চেঞ্জ করতে হবে, কালারটি আমি চেঞ্জ করে নিলাম। এটি আমাদের এখন ডুপ্লিকেট করতে হবে। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন কপি নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ডুপ্লিকেট হয়ে যাবে। এটি আপনারা আপনাদের নামে সঠিক জায়গায় বসিয়ে দেবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। আমি এখানে বসিয়ে দিলাম। এটি আপনারা ছোটো বড়ো করে এখানে বসিয়ে দেবেন। এখন আমি এখানে একটি লাভ এখানে অ্যাড করবো। এই জন্য আপনার উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি আবার একটি লাভ এখানে বসিয়ে দিচ্ছি। লাভটি দেওয়ার পর এখানে আপনার ছোটো বড়ো করে সঠিক জায়গায় বসিয়ে দেবেন। দেওয়ার পর একটি কালার চুজ করবেন। আমি এখান থেকে একটি কালার অ্যাড করে দিচ্ছি। এটি এনেবল করে দেওয়ার সাথে একটি গাঢ় লাল হয়ে গেল। আমি এই কালারটি রাখবো। রাখার পর আপনারা এখানে এটি ছোটো বড়ো করে বসিয়ে দেবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে তাহলে এটি আমাদের সেভ করতে হবে। তার আগে আপনারা ভালোভাবে দেখে দেবেন সব কিছু ঠিক আছে কি না। সব কিছু ঠিক থাকলে আপনারা এটি সেভ করে নেবেন। তাছাড়া আপনারা খুব সহজে এরকম আরও ডিজাইন তৈরি করতে পারবেন। এরপরে আপনারা উপরে দেখতে পাবেন সেভ, এখানে ক্লিক করবেন। সেভে ক্লিক করবো, সেভ অ্যাজ ইমেজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আল্ট্রা করে দেবেন। আল্ট্রা করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাবেন সেভ টু গ্যালারি নামে যে অপশনটি রয়েছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এটি সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।